আগে আমার এক বন্ধুর বাবা করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে। আমার বন্ধুটি তার বাবাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছিল। ছুটোছুটির এই সময়টাতে সে কোনো সেবাই পায়নি। এক পর্যায়ে আমার বন্ধুর বাবাটি বলতে লাগলো যে তার শ্বাসকষ্ট হচ্ছে, তিনি নিঃশ্বাস নিতে পারছেন না, এবং এভাবেই রাস্তাতেই তিনি এক পর্যায়ে মারা যান। আজ জানলাম যে আমার বন্ধুটিও করোনা পজিটিভ। অথচ করোনা রোগীকে নিরাপদে সেবা দেয়া যায় এমন সব উপকরণ আমাদেরই এক বন্ধুর বাসায় গত 3 মাস থেকে অব্যবহৃত পড়ে আছে। মাস্ক, গ্লোভস, ডিজিটাল থার্মোমিটার, ডিজিটাল প্রেশার মাপার যন্ত্র, নেবুলাইজার, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার সবই আছে সেখানে। এযাবৎকালীন আমরা করোনা আক্রান্তের যে প্রবণতা লক্ষ্য করেছি তাতে আসলে প্রতি 1,000 মানুষ বা 2,000 মানুষের মধ্যে একজন বা দুজন এই আক্রান্তের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আমার ছেলেবেলার বন্ধুদের সাথে কথা হচ্ছিল, সেখানে আমি একটা চিন্তা শেয়ার করলাম যে আমরা এই পরিস্থিতিটা সবাই মিলে সম্মিলিতভাবে মোকাবেলা করার চেষ্টা করতে পারি। তার অংশ হিসেবে করোনা প্রাথমিক চিকিৎসা বা প্রাথমিকভাবে করোনার উপসর্গ উপশমের যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো 3টি সেট আমরা সংগ্রহ করতে পারি। এই উদ্যোগের আওতায় আমাদের সদস্যদের বাবা মা, স্ত্রী, সন্তান, শ্বশুর শাশুড়ি এরা পড়বে, এবং আমরা ঠিক করে যে এক সেট ব্যবহার হওয়ার সাথে সাথে আমরা আরেক সেট এনে মজুত করব, যাতে জিনিসপত্রের ওভারফ্লো না হয় বা অতিরিক্ত চাহিদার বেশি কেনা না হয়। এবং যেটা হচ্ছে কি, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি সদস্যকে ওভার দ্য ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ট্রেন আপ করার জন্য। কাঙ্ক্ষিত ফল: মহামারী প্রতিরোধে মানুষের সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়বে, পরিবারের উপর আর্থিক চাপ কমবে, সংক্রমণ নিয়ন্ত্রণ হবে, হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসকের উপর চাপ কমবে, অধিকতর মানুষ সুরক্ষার আওতায় আসবে, ভীতি দূর হবে এবং মানুষ দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ হবে, সম্পদের সর্বোৎকৃষ্ট ও দক্ষ ব্যবহার নিশ্চিত হবে। আমরা সবাই কোনো না কোনো গ্রুপ বা কমিউনিটি সদস্য হতে পারে। যে বাড়িতে আমি থাকি সেখানে 30টি পরিবার বসবাস করে, এটি একটি কমিউনিটি। এরকম কয়েকটি বাড়ি মিলে একটি বড় কমিউনিটি। অথবা একসময় আমি শিক্ষার্থী ছিলাম, সহপাঠীদের সাথে আমার যোগাযোগ রয়েছে, অথবা আমি কোনো সামাজিক, সাংস্কৃতিক বা কোনো সমিতির সদস্য, আমি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, এর সবই এক একটি কমিউনিটি। আমরা ইচ্ছা করলে নিজেদের মধ্যে এরকম গ্রুপ তৈরি করে নিজেদের সুরক্ষা বলয় তৈরি করতে পারি। প্রতিটি কমিউনিটি বা গ্রুপে যা যা থাকতে হবে: সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, সদস্যদের মধ্যে কমপক্ষে একজন চিকিৎসক থাকলে ভালো হয়, প্রয়োজনে সুনির্দিষ্ট চুক্তির আওতায় সার্বক্ষণিক টেলিপরামর্শের জন্য একজন চিকিৎসকের ব্যবস্থা রাখতে হবে, তাও সম্ভব না হলে সংশ্লিষ্ট হটলাইন নম্বর সবার জানা থাকতে হবে, যেন প্রয়োজন হলে চিকিৎসকের টেলিপরামর্শ নেওয়া যায়। পরিচিত বা পেশাদার টেকনিশিয়ান দিয়ে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে উপকরণসমূহের ব্যবহার প্রণালী সদস্যদের জানাতে হবে। সদস্যদের মধ্যে উপকরণ সংগ্রহ, সংরক্ষণ এবং প্রয়োজনের ক্ষেত্রে আক্রান্তের বাড়িতে পৌঁছানোর ব্যাপারে উদ্যমী স্বেচ্ছাসেবক থাকতে হবে। প্রতিটি কমিউনিটিতে উপকরণসমূহ আক্রান্তের বাড়িতে পৌঁছানো এবং রোগীকে হাসপাতালে নেওয়ার প্রয়োজনে দ্রুত এবং সহজে ব্যবহারযোগ্য পরিবহন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তুতি থাকতে হবে। যারা এককভাবে উপকরণ সমূহ সংগ্রহ করেছেন এবং এখনও অব্যবহৃত রয়েছে তারা কোনো গ্রুপে বা কোনো কমিউনিটিতে যুক্ত হতে পারেন, কিংবা এ ধরনের একটি গ্রুপ গঠন করতে পারেন। এ ধরনের একাধিক গ্রুপে সদস্য হওয়া থেকে বিরত থাকতে হবে। একজন ব্যক্তি একাধিক গ্রুপে থাকলে পণ্যের চাহিদা বাস্তবতার চাইতে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, এতে মূল্যবৃদ্ধি ও দুষ্প্রাপ্যতার ঝুঁকি বাড়বে। বাসার বাইরে যারা যাবেন তারা কোথায়, কখন, কার বা কাদের সংস্পর্শে আসছেন তার তথ্যাদি লিখে রাখুন বা নিকটজনকে SMS বা মেসেঞ্জারে নিয়মিত জানিয়ে রাখুন। মহামারী মোকাবেলার জন্য যে উপযুক্ত প্রস্তুতি বা ব্যবস্থাপনা থাকা দরকার
তা পৃথিবীর অনেক উন্নত দেশ সহ প্রায় সব দেশে অনুপস্থিত। বহুকাল আগে থেকে মানুষ দলগতভাবে দুর্যোগ বা মহামারী মোকাবেলা করে আসছে। ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে সাধারণ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে এ ধরনের মহামারী অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব। এমনকি প্রাদুর্ভাব পর্যায়ে 80% রোগীর স্বাস্থ্যসেবা বাসা বাড়িতে নিশ্চিত হতে পারে। কমিউনিটি বা গ্রুপের উদ্যোগে সুরক্ষা সামগ্রী পরিবারকে সরবরাহ করা যেতে পারে। প্রয়োজনীয় সেবা ও পুষ্টিকর খাবারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সেবা নিশ্চিত করা গেলে রোগী পারিবারিকভাবেই সুস্থ হয়ে উঠতে পারেন, প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। রোগীকে যারা সেবাদান করবেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা ব্যক্তিগত সুরক্ষা মেনে চলবেন, এতে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পাবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে রোগীর সাথে প্রাণবন্ত পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবেন, এতে সবাই মানসিকভাবে চাঙ্গা থাকবে। এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে করোনার প্রতি হ্রাস করি। করোনা আক্রান্তের লক্ষণ: কোনো অবস্থাতেই আতঙ্কিত হবেন না। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, অসুস্থতা বোধ, অন্যান্য দীর্ঘস্থায়ী বা উদ্বেগজনক নতুন কোনো উপসর্গ, যাদের জন্য দ্রুত হাসপাতালে স্থানান্তর জরুরি। করোনা আক্রান্ত রোগীদের মধ্যে 15-20% রোগীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার প্রয়োজন হয়। 2-5% এর আইসিইউ সাপোর্ট দরকার হয়। বাকিদের বাসা বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে করোনা আক্রান্ত যে সকল ব্যক্তিদের হাসপাতালে স্থানান্তর জরুরি তারা হলেন কম রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পন্ন যে কোনো ব্যক্তি, হাঁপানি, নিউমোনিয়া, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের জটিলতা, সিওপিডি, রেনাল ফেলার বা এইডস রোগে যারা ভুগছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যারা ভুগছেন, তবে আক্রান্ত হবার এক মাস আগে থেকে যাদের সমস্যাগুলো নিয়ন্ত্রণে রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ মেনে ঘরেই চিকিৎসা নিতে পারেন। ক্যান্সারের কেমোথেরাপি বা কিডনির ডায়ালাইসিস চলছে এমন রোগী, তবে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ থাকলে বা খাওয়ার ঔষধ সেবন করে সুস্থ আছেন, এমন রোগীর চিকিৎসকের পরামর্শ মেনে ঘরে বসেই করোনা রোগের চিকিৎসা নিতে পারেন। ষাটোর্ধ্ব ব্যক্তি যার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় তার জন্য হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। 12 বছর বয়স পর্যন্ত যে কোনো আক্রান্ত শিশু, তবে 13-18 বছরের শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে ঘরে বসে চিকিৎসা দেওয়া যেতে পারে। বাড়িতে বা পরিবারের কোনো সদস্যের মধ্যে লক্ষণ দেখা দিলে করণীয়: সাধারণ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। লক্ষণ বা উপসর্গ দেখা দিলে সাথে সাথে তার চলাফেরা বাসার একটি নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ করুন ও চিকিৎসকের পরামর্শ নিন। লক্ষণযুক্ত ব্যক্তি সার্বক্ষণিক মাস্ক ব্যবহার করবেন এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবেন। যে বা যারা লক্ষণযুক্ত সদস্যের সেবা করবেন তারা মাস্ক ও হ্যান্ড গ্লোভস পরে তার কাছে যাবেন। তার ব্যবহৃত পোশাক ও আসবাবপত্র পরিষ্কার বা গোছানোর কাজ করার সময়ও মাস্ক ও গ্লোভস ব্যবহার করবেন। সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির জন্য নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। 3 ফিট দূরত্ব বজায় রেখে পরিবারের বাকি সদস্যরা তার সাথে কথাবার্তা বা আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন। সম্ভাব্য আক্রান্ত ব্যক্তি এতে মানসিকভাবে চাঙ্গা থাকবে যা তাকে করোনা প্রতিরোধে সাহায্য করবে। দ্রুততম সময়ে তার করোনা পরীক্ষা করার ব্যবস্থা করুন, তবে এ কাজে যেন কোনোভাবেই তার প্রয়োজনীয় পরিচর্যায় ও অন্যদের সুরক্ষা ব্যবস্থাপনায় ঘাটতি তৈরি না করে। পরীক্ষায় করোনার সংক্রমণ নিশ্চিত হলে পরিবারের বাকি সদস্যেরও করোনা পরীক্ষার উদ্যোগ নিন। লক্ষণযুক্ত সদস্যদের সকল ধরনের বর্জ্য ডাবল সিল প্যাকেজিং করে মুখবন্ধ স্বতন্ত্র বিনে সংগ্রহ পৌর পরিচ্ছন্নতা কর্মীকে হস্তান্তর করতে হবে। একই বাথরুম ব্যবহারে করণীয়: লক্ষণযুক্ত সদস্য গোসল করার আগেই পরিবারের সকল সদস্যের গোসল নিশ্চিত করুন। রোগী গোসল করার পর বাথরুমের মেঝে এবং দেয়ালগুলো 0.5% ক্লোরিন দ্রবণ যেমন ব্লিচিং পাউডার ব্যবহার করে পরিষ্কার করুন। বাথরুম জীবাণুমুক্ত করার পর অন্তত 30 মিনিটের বিরতি দিন, তারপর পরিবারের অন্য সদস্যরা বাথরুম ব্যবহার করুন।
সিঙ্ক বা অন্য কোথাও থুথু, কফ, সর্দি ফেলা থেকে বিরত থাকুন। কমোড বা প্যান ব্যবহার করুন এবং দ্রুত ফ্ল্যাশ করুন। বাড়িতে বা পরিবারের কোনো সদস্যের মধ্যে কেউ আক্রান্ত হলে করণীয়? লক্ষণ পর্যায়ে সতর্কতার পাশাপাশি রোগীর পরিচর্যায় 25-40 বছরের সুস্থ কোনো ব্যক্তিকে প্রাধান্য দিন। রোগীর নিঃশ্বাস নিতে সমস্যা হলে পালস অক্সিমিটার দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা দেখে নিন। অক্সিজেনের স্বাভাবিক মাত্রা 95-100%। এ মাত্রা 95% বা তার নিচে নেমে গেলে অক্সিজেন সরবরাহ করুন। অক্সিজেনের মাত্রা ঠিক থাকলে নেবুলাইজ করুন। অক্সিজেন দেয়া বা নেবুলাইজ করার সময় সেবা প্রদানকারী সহ পরিবারের অন্যান্য সদস্যরা অন্য কক্ষে চলে যান। খেয়াল রাখতে হবে অক্সিজেনের মাত্রা 85% বা তার নিচে নেমে গেলে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। বিশেষ সতর্কতা, আগে হাসপাতাল নির্বাচন করুন, ভর্তি বিষয়ে নিশ্চিত হন, পরে রোগীকে স্থানান্তরের উদ্যোগ নিন। ফোনে পরামর্শ নেওয়া যায় এমন চিকিৎসকের সাথে যোগাযোগের ব্যবস্থা থাকলে ভালো হয়। চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ সরবরাহ ও করণীয় নির্ধারণ করুন। রোগী সুস্থ হয়ে গেলে কিংবা রোগীকে স্থানান্তরের পরে অব্যবহৃত উপকরণ সমূহ যথাযথ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে গ্রুপে ফেরত দিন। রোগ নিরাময় বা রোগীকে স্থানান্তরের পরে তার ব্যবহৃত কক্ষ, আসবাব, টয়লেট এবং কাপড় যথাযথ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করুন। করোনায় আক্রান্ত হয়ে বা লক্ষণ নিয়ে মারা গেলে করণীয়? করোনার লক্ষণ বা আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি মারা গেলে করোনা আক্রান্ত রোগীর অনুরূপ সুরক্ষা প্রস্তুতি নিয়ে সৎকার কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। গড়ে তুলে